বিশাল বাহিনী আছে আর সেই গাড়ি টাড়ি লই বলল 30 গের উপরে বাড়ি গেছি সারা পৃথিবী করোনা আক্রান্ত তার বাইরে আমরাও নয় পাশাপাশি আমরা তারা গরু বাজার অনেক বড় অঞ্চলের জন্য গরু বাজার দিচ্ছে তারা অনেক পাশাপাশি আমরা বাজারটা শুরু করছি তিনটা পর্যন্ত সময় পেতে দেওয়া হয়েছে এর ভিতরে আপনারা ক্লোজ করে নেবেন ওরা পাঁচটা পর্যন্ত এবং যেটা সত্যি কথা মিথ্যা হলে আমার জিব্বা কাটা দেবে আপনি আমাকে এখন অ্যারেস্ট করে নিয়ে যাবেন অন্তত 500 করে তাদের বিক্রি হয়েছে আর আমার বাজারে আজকে এখানে এসে আমরা বাজার কমিটি থেকে দায়ও নিই নাই বলছি যে আপনারা ব্যাপারীরা যদি পারেন নিজেদের মতো করি দুই একটা করে বিক্রি করে অন্তত তারা আতঙ্কে আছে একটা ব্যাপারী এখানে অন্তত তার 1 কোটি টাকা বিনে সে স্টক করছে আপনি দেখেন এখন আপনি দেখে যাবেন তারা এখানে আসার পরে কালকে ওদের ওখানে তারা কোনো ইয়ে করে নাই এক ঘন্টা ঘুরি ঘুরি দেখি চলে গেছে সময় দিয়া আজকে আমার বাজার আসি মোটরসাইকেল ভাঙে ফেলে গরুগুলো ছাড়ি দিয়েছে 20টা মতো গরু পাওয়া গেছে ম্যাম আমাদের পাশের বাজারের বিষয়টা বিবেচনা করেন বসছে ম্যাডাম বসছে আপনার ওখানেও বসছে এখানেও বসছে জি ম্যাডাম অস্বীকার করেন না 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 সত্য কথা এই যে দুইটা সপ্তাহ ধরে আমি দৌড়াচ্ছি অস্বীকার করেন না না আমি চেয়ারম্যান সাহেবকে দিয়ে পাঠাচ্ছি অস্বীকার করেন না না করবেন না তাহলে সেখানে যদি হচ্ছে আপনারা যদি নিজেরাই আইন ভাঙেন না ম্যাম আমরা কারো সভার জন্য সভা গাম বাইরে গেছেন ম্যাম কালকে যদি আমিন বাজার না আমরা উঠাইতাম না খেলেন যে আমিন বাজার উঠাইছে আমি উঠাইছি না আমরা সরি আমিন বাজার উঠাইছি এই কথা যদি বলতে থাকে সরি আপনি আপনার পদক্ষেপ নেন আইন সভার জন্য সমান ওখানে 1000 গরু ছিল 1000 গরু যদি ছেড়া দিত ওটা কি আপনার পারতো বাজারে বড় ব্যবসায় আপনারা যেহেতু এই টিয়ানু মহাদার নির্দেশে বাজার কমিটি হয়েছে জি আপনার নির্দেশিত দায়িত্ব যেহেতু সরকারের নির্দেশনা বদ্ধ আকবাজার অন্যায় করছে তাই বলি আমরা অন্যায় করবেন এটা তো ঠিক নয় আপনারা যেহেতু সচেতন ব্যক্তি আপনার কেন আপনাদের গায়ে দায়ভার নেবেন এই দায়ভার তো আপনাদের গায়ে নেওয়ার দরকার পুলিশের সাথে আমিন বাজারে জাঙ্গির ছিল আজকে এখানে হামলা করছে পুলিশের সাথে পুলিশের সাথে আমিন বাজারে যদি জাঙ্গির থাকে জাঙ্গিলে ব্যবস্থা নেই ব্যবস্থা নিবেন লাইক কইতেন আমরা সালে কইতাম ব্যবস্থা নিত আপনারা এখানে যেহেতু এই উপজেলার নির্বাহী ক্ষমতার মালিক উনি সরকারের উনি পালন করছে তাই আর ব্যবস্থা নেবার দরকার সে ব্যবস্থা নিবে